চ্যানেল। আমরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডোডো ডেসি চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদের আবার খুব স্বাগত জানাই বন্ধুরা। তো আজকে আমি আর আমার মা, আমার বাবা বিরিয়ানি নিয়ে এসেছে, তো আমি আর আমার মা কম্পিটিশনে করছি। কম্পিটিশন বলতে তাড়াহুড়ো করে খাবো সেরকম কিছু না, আমরা হচ্ছে খাবো, নর্মালি খাবো যেরকম খাই, কিন্তু কে আগে খেয়ে শেষ করতে পারি সেটা হচ্ছে বড় কথা। তো এখান থেকে এক এক প্যাকেট করে বিরিয়ানি আছে, দেখাচ্ছি এই সিমলার বিরিয়ানি, খুলিনি এখনো। তো এই এক প্যাকেট করে বিরিয়ানি আছে, তো আমরা কে আগে খেয়ে শেষ করতে পারি সেটা হচ্ছে কথা। তো স্টার্ট করলাম খোলা, আমারটা আমি প্যাকেটটা ঢালি, কোয়ান্টিটি অনেকটা, সেটাও দেখাবো। এই যে কোয়ান্টিটি বিরিয়ানির দুটো প্লেটেই প্রায় সেম আছে। তো আর আমরা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ শসা। তো আমরা বিরিয়ানি খাওয়া স্টার্ট করবো, চলো স্টার্ট। আমি স্টার্ট বলে দিয়েছে, আমরা তাহলে খাওয়াটা শুরু করছি। যেটা খেয়ে চলে খেয়ে নাও, আমি ফেলে দেখো বলে নি। কথাটা হচ্ছে এটাই, আমাদের মধ্যে যে হারবে, যে তার কোনো প্রাইজ নাই, কিন্তু যে হারবে তাকে এই ধারাগুলো খাবার পর তুলে বা রান্নাঘর অব্দি নিয়ে যেতে হবে, ঠিক আছে? মানে পরিষ্কার করতে হবে, এটাই হচ্ছে আমাদের ডিয়ার, যে হারবে তার জন্য এটা ডিয়ার। চলো রেডি, মাকে মাকে
আমি আবার বলছি মাছ সাপোর্ট করবে, মাই জিতবে। তাহলে চ্যালেঞ্জ হয়ে যাবো তুমি। কেন আমি এটা খেয়ে খাই না, এটা ডিমের কুসুম খাই না, ডিমের কুসুম খাই না বলে না হয়ে গেল। খাবি যে ওকে যে আমার সালো দেখো, মা হচ্ছে শুধুমাত্র ডিমের কুসুম খায় না আর আলুটা খায় না বলে মা আজকে ফার্স্ট হয়ে গেল, আমি সব কিছু খাই আর লাস্ট হয়ে গেলাম। এটা কিন্তু অন্যায় মা আমার সাথে, আমি এগুলো খাই না মানে এগুলো কিন্তু অন্যায় বলে দিয়েছো বাবা, দেখো এগুলো কিন্তু অন্যায় আমাদের সাথে। এরপরে যখন বলছে আমার মা খায় না, আলু খায় না আমার মা, আমার মা এটা ও আমি যে তাহলে বন্ধুরা আমি যখন চ্যানেল চ্যানেল বলছি চ্যালেঞ্জ করো, আমিও কত তুকি যাচ্ছে চ্যালেঞ্জ করবো চ্যালেঞ্জ করবো, তখন নাকি আমাকে আগে থেকে বলে দিতে লাগবে যে আমার মা ডিমের কুসুম খায় না আর আলু খায় না। তাও খেয়েছিল, তাও খেয়েছো, অর্ধেক কষ্ট করে কি করা যাবে, আমার মা আমাকে হারিয়ে দিল তো এটা বন্ধুদের উপরে ছেড়ে দিচ্ছি নাকি বন্ধুরা বলবে কে হারিয়েছে কে জিতেছে। আমার মা এদিক দিয়ে সত্যি আমাকে হারিয়ে দিল আজকে, তো আমি হেরে গেলাম, তার জন্য আমাকে এখন বাসনগুলো মাজতে হবে আর নোংরাগুলো পরিচয়। আমি চলে আসলাম রান্নাঘরে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, আমি পরিষ্কার করছি, আমি হচ্ছে বাসন মেজে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে আমার মা আমাকে হারিয়ে দিল আর মা জিতে গেল, তো এটা হচ্ছে আমার কপালেই লেখা ছিল আসলে, নিজে যেটা বললাম যে বিরিয়ানি খাওয়ার পর যে হারবে তাকে বাসন মাজতে হবে, আমাকে গিয়েই বাসনটা মাজতে হবে, কোনো লাভ হলো না। তো হয় যে মামাম চলে এসছে, কী খেলাম কী খেলাম ডিনার করলাম, তো আমরা প্রায় অনেক দিন বাদেই আজকে বিরিয়ানি খেলাম, প্রায় মোটামুটি 3 মাস তো হয়েই আছে বিরিয়ানি খাই না,
তো কেন কি ওয়েটের জন্য বিরিয়ানি খাচ্ছিলাম না, মোটা হয়ে যাচ্ছি তো আসলে। তো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আর বড় করছি না, এরকম ছোট করছি আজকে। তো তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগে, ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, টাটা। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, যাতে আমাদের চ্যানেলটা আরও ভালোভাবে গ্রো করে। তোমরা আমাদের পাশে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটাকে ভালোভাবে গ্রো করাতে পারবো। তো টাটা, গুড নাইট।